যুগে যুগে হক যখনই সত্যের কথা নিয়ে হক যখনই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে সাথে সাথে হকের বিপরীতে বাতিল ছিল বাতিল যখনই পৃথিবীতে এসেছে বাতিলকে মোকাবেলা করার জন্য হক পৃথিবীতে যুগে যুগে হক এসেছিল আজ আজকেও তখনও আবু জেহেল আবু লাহাব কোরআনকে অস্বীকার করে কোরআনের সেই ময়দানকে তারা কোরআনের সেই প্রচার প্রসারকে তারা বাধাগ্রস্ত করতে চেয়েছিল আজকেও এই সমাজেও কিছু গোলাঙ্গার কিছু নাস্তিক মুরতাদ কোরআনের এই মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করতে চাই এই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চাই আজকের এই মাহফিল থেকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই তখনকার আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা ফিরআউন নমরুদ কোরআনের মাহফিলকে ইসলামের এই মাহফিলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলকে সুন্নতকে বাধাগ্রস্ত করতে চেয়েও তারা রাসূলের সুন্নতকে বাধা দিতে পারে নাই কোরআনকে বন্ধ করতে পারে নাই পৃথিবীর বুক থেকে কোরআনকে উঠিয়ে দিতে পারে নাই আজকের এই সেই আবু লাহাব আবু জেহেল উতবা শাইবাদের দালালদের বলে দিতে চাই আজকের এই জীবনও এই জামানাতও ইসলাম যতদিন থাকবে মুসলমান ইমানওয়ালা মুসলমান যতদিন থাকবে মুসলমানের দেহে যতদিন পর্যন্ত রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত ইসলামের কথা কোরআনের কথা এই জমিনে চলবেই চলবে ঠিক কিনা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন আলম নাজআল লাহু আইনাই আল্লাহু আকবার ওয়া লিসানাও وشفتين الله رب العالمين بلن ألم نجعل له عينين من دامي تما در كي كدو دي چكو ديناي ولسانا وشفتين এবং তোমাদেরকে একটি জবান দিয়েছি এবং দুটি টুট দিয়েছি এই জবান এই টুট দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত কিছুর জন্য ব্যবহার করতে পারো আমি রব্বুল আলামিনের জন্য ব্যবহার করতে কেন কষ্ট হয় সেজন্য এই জবান দিয়েছেন আল্লাহ এই জবানকে ব্যবহার করব এই জবানকে সবসময় উচ্চারণ করব এই জবান দিয়ে সবসময় জিকির করব একমাত্র কার আল্লাহর এই মাত্র এই জবানকে সবসময় জিকির করব এই জবান দিয়ে একমাত্র কার আল্লাহর সেজন্য সদা সর্বদাই যত বিপদ আসুক যত মুসিবত আসুক আমাদের উপর যত জুলুম যত অত্যাচার আমাদের উপর হোক সবসময় এই জবান দিয়ে একমাত্র উচ্চারিত হবে কার নাম আল্লাহর নাম সেজন্য মুসলমানরা আজকের এই মাহফিল অনেক কষ্টের বিনিময়ে অনেক অর্থের বিনিময়ে আজকের এই মাহফিল শুরু হয়েছে দীর্ঘ তিন চার বছর পর্যন্ত এই মাহফিল বন্ধ ছিল এই মাহফিল আবার শুরু হয়েছে আসুন সবাই এই মাহফিলকে সফল করি এই মাহফিলকে সফল করার জন্য আমাদের একমাত্র কাজ হচ্ছে এই মাহফিলে এসে উপস্থিত হয়ে এই মাহফিলকে সফল করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক আমিন এই দিনের মাহফিল যতদিন থাকবে যতদিন পর্যন্ত যেখানেই হোক এই দিনের মাহফিল যেখানেই চলবে আমরা সবাই সেই দিনের মাহফিলে উপস্থিত হতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহটা বেশি বেশি বলবেন কারণ ইনশাআল্লাহর একটা কাহিনী আছে হঠাৎ মনে পড়ে গেল ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর محمد رسول الله صلى الله عليه وسلم رفر شيئا رسول صلى الله عليه وسلم رفر الله تعالى لاغاتار 15 دن پجنت وحي نازل کرا بند کر رکا چلن جکن مکر زمین جکن رسول صلى الله عليه وسلم اسلام ار دعوات دیتے لگ لن اسلام ار دعوات جکن مکر زمین چھوڑیے پڑتے لگ لو رسول صلى الله عليه وسلم ار دعوات جکن একের পর এক কাফেররা যখন ইসলামের পথে আসতে লাগলো যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো কাফের মুশরিকদের বড় বড় যারা লিডার ছিল যারা কাফেরদের বড় বড় সর্দার ছিল তাদের মাথা খারাপ হয়ে গেছে তাদের মাথা খারাপ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
কাফের মুশরিকরা দিশা না পেয়ে তারা একটি কাজ করলো মক্কার কাফেরদের দুইজন নেতা নজর ইবনে হারেস উকবা ইবনে মুতিকে তারা মদিনার ইহুদিদের বড় বড় ইমাম ছিল কতগুলা তারা মদিনার ইহুদিদের ইমামদের কাছে এই দুইজন কাফেরের লিডারকে তারা মদিনায় পাঠালো নজর ইবনে হারেস উকবা ইবনে মুতিক এই দুজনকে তারা মদিনায় পাঠালো এই বলে যে মদিনার যারা ইহুদিদের ইমাম রয়েছে তাদের কাছে আগের যুগের যে কিতাবগুলো ছিল সেই কিতাবের ইলম সেই কিতাবের জ্ঞান তাদের মধ্যে ছিল তো তারা বলল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কায় এসে সেই নবী দাবি করতেছে এবং আমাদের সমাজ থেকে আমাদের বাপদাদার ধর্ম থেকে মানুষকে আস্তে আস্তে সেই মুসলমানের দিকে আকৃষ্ট করছে এটা তো বন্ধ করতে হবে তোমরা যাও মদিনায় গিয়ে ইহুদিদের বড় বড় ইমামদের কাছে জিজ্ঞেস করবে এই মুহাম্মদ বলে যে একজন মানুষ আমাদের মক্কায় এসে সেই নিজেকে দাবি করছে এটা কতটুকু সত্য এটা একটু যাচাই করে আসো এই মুহাম্মদ সম্পর্কে আগের দিনের আগের নবীদের কিতাবের মধ্যে কি আছে ভবিষ্যৎবাণী কি ছিল সেটা একটু তোমরা মক্কার ওই মদিনার ইহুদিদের ইমামদের কাছে জেনে আসো নজর ইবনে হারেস কোবাই ইবনে মুতিয় মদিনায় গেল মদিনায় গিয়ে ইহুদিদের বড় বড় ইমামদের কাছে জিজ্ঞেস করল তারা মদিনায় গিয়ে ইহুদিদের বড় বড় ইমামদের কাছে জিজ্ঞেস করতে লাগলো আমাদের মক্কায় একজন মানুষ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সেই নিজেকে নবী দাবি করছে আমাদের সমাজ থেকে আমাদের ধর্ম থেকে মানুষকে আস্তে আস্তে আকৃষ্ট করে ইসলামের ধর্মের মধ্যে তারা ঢোকাচ্ছে সে ঢোকাচ্ছে আমরা জানতে চাই সেই কতটুকু সত্য নবী সে কেমন নবী সে কি বন্ড নবী নাকি সে সত্য নবী সে আমাদের সমাজ থেকে আমাদের বাপদাদার ধর্ম থেকে মানুষকে আস্তে আস্তে মুসলমানের দিকে ইসলামের দিকে নিয়ে যাচ্ছে যখন কাফের মুশরিকরা যখন ইসলামের পথে চলে আসতেছে ওই কাফেরদের বড় বড় সর্দারদের মাথা খারাপ কারণ তাদের ভালো লাগে না মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলে মানুষ সত্যের পথে আসলে তাদের কি লাগে না ভালো লাগে না ঠিক তেমনি ভাবেই তখন মক্কার বড় বড় কাফেররা আবু জেহেল আবুল হাব উতবা সাইবা তাদেরকে যখন কোরআনের দাওয়াত দেওয়া হতো যখন রসুল কোরআনের তেলাওয়াত করতেন তাদের সেই তেলাওয়াত ভালো লাগতো না তারা কাফের মুশরিকদেরকে বলতো আল্লাহ তাআলা কোরআন ইরশাদ করেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون ابو جهل ابو لهاب عتبة شايبا ترى كافر دي دينير بلاي كافر دي ডেকে ডেকে বলতো ও কাফের মুশরিকরা ও আমাদের দলের রুকেরা لا تسمعوا لهذا القرآن খবরদার মুহাম্মদ যে কোরআন নিয়ে দুনিয়ায় এসেছে যে কোরআনের প্রচার প্রসার মুহাম্মদ চালাচ্ছে সেই কোরআন তোমরা শুনবা না সেই কোরআন তোমরা শুনবা না কে বলছে আবু লাহাব আবু লাহা আবু জেহেল উতবা সাইবা মক্কার বড় বড় কাফেরের লিডাররা মক্কার কাফের মুশরিকদের বলছে সেই কোরআন তোমরা শুনিও না কোরআন শুনবে না এরপর কি করবে والغوفي এই কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে তোমরা গুন্ডগোল লাগিয়ে দেবে সেখানে তোমরা হট্টগোল শুরু করবে সেই কাফের মুশরিকদের আবু জেহেল আবু লাহাবদের বলানো সেই কথা কাফের মুশরিকদেরকে কোরআনের সেই তেলাওয়াতের অনুষ্ঠানে হট্টগোল লাগিয়ে দেওয়ার কথা আবু লাহাল আবু রাহাব আবু জেহেল উতবা সাইবা 1500 বছর পূর্বে কাফের মুশরিকদের বলেছিলেন কিন্তু বর্তমানে আমাদের সমাজে সেই আবু লাহাব আবু জেহেল উতবা সাইবাদের উত্তর সুরি কতগুলা এই জমানার মধ্যে রয়েছে কোরআনের মাহফিল যেখানে হয় কোরআনের অনুষ্ঠান যেখানে হয় তাদেরও সেই আবু লাহাব আবু লাহাব আবু জেহেল উতবা সাইবাদের মতো কোরআনের মাহফিলে হুট্টুগুল লাগানোর সেই ব্যবস্থা তারা যারা আবু লাহাব আবু লাহাবের আবু জেহেল আবু লাহাবের উত্তর সুরি রয়েছে তারাও এই জমানার কোরআনের মাহফিলগুলোতে হুট্টুগুল করার চেষ্টা করে করে কি করে না আবু লাহাব আবু জেহেল উতবা সাইবাদের অনুসারী এই সমাজের মধ্যে রয়েছে কতগুলো যুগে যুগে
হক যখনই সত্যের কথা নিয়ে হক যখনই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে সাথে সাথে হকের বিপরীতে বাতিল ছিল বাতিল যখনই পৃথিবীতে এসেছে বাতিলকে মোকাবেলা করার জন্য হক পৃথিবীতে যুগে যুগে হক এসেছিল আজ আজকেও তখনও আবু জেহেল আবু লাহাব কোরআনকে অস্বীকার করে কোরআনের সেই ময়দানকে তারা কোরআনের সেই প্রচার প্রসারকে তারা বাধাগ্রস্ত করতে চেয়েছিল আজকেও এই সমাজেও কিছু গোলাঙ্গার কিছু নাস্তিক মুরতাদ কোরআনের এই মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করতে চায় এই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চায় আজকের এই মাহফিল থেকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায় তখনকার আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা ফিরআউন নমরুদ কোরআনের মাহফিলকে ইসলামের এই মাহফিলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলকে সুন্নতকে বাধাগ্রস্ত করতে চেয়েও তারা রাসূলের সুন্নতকে বাধা দিতে পারে নাই কোরআনকে বন্ধ করতে পারে নাই পৃথিবীর বুক থেকে কোরআনকে উঠিয়ে দিতে পারে নাই আজকের এই সেই আবু লাহাব আবু জেহেল উতবা শাইবাদের দালালদের বলে দিতে চায় আজকের এই জীবনও এই জামানাতও ইসলাম যতদিন থাকবে মুসলমান ইমানওয়ালা মুসলমান যতদিন থাকবে মুসলমানের দেহে যতদিন পর্যন্ত রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত ইসলামের কথা কোরআনের কথা এই জমিনে চলবেই চলবে ঠিক কিনা মুসলমান সে আবু লাহাব আবু জেহেল কাফেরদেরকে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন কোরআন তোমরা শুনবা না কি করবা যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে হট্টগোল শুরু করবা লাআল্লাকুম তাগলিবুন এই কাজ যদি তোমরা করো তাহলে তোমরা আরো উপরে উঠতে পারবা এই কথা বলে কখন দিনের বেলায় আবু জেহেল আবু লাহাব তাদের উত্তরসূরিদের দিনের বেলায় এই কথা বলে রাতে কি করে কোরআন কত বড় দামি আর মানুষকে কিভাবে আকর্ষণ করে দেখুন তারা দিনের বলা কাফের মুশরিক দিয়ে কথা বলে রাতের বেলা তারা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন মধুর সুরে কোকিলের সুরে যখন কোরআন তেলাওয়াত করে সেই আবু জেহেল আবু লাহাব তারা নিজে নিজে বলে দিনের বেলা তো সবাইকে নিষেধ করে দিয়েছি কোরআন শুনতে না যাওয়ার জন্য সবাই যাবে না কেউ যাবে না আমি চুপি চুপি গিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াতটা শুনে আছি আল্লাহু আকবার তারা মানুষকে নিষেধ করত দিনের বেলায় রাতের বেলায় সেই কাফের মুশরিকদের সর্দাররা আবু লাহাব আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা তারা চুপি চুপি গিয়ে রাসূলের ঘরের পাশে গিয়ে দেওয়ালের পাশে গিয়ে কান লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনতো আল্লাহু আকবার আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা রাসূলের ঘরে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করে আবু জেহেল যায় লুপিল চুপি চুপি গিয়ে রাসূলের ঘরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আবু লাহাব গেল এরপর আবু জেহেল বলতে লাগলো দিনের বেলায় তো সবাইকে নিষেধ করেছি হয়তো কেউ যাবে না আমি একটু গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আছি এভাবেই উতবা বলে কেউ যাবে না হয়তো আমি একটু যাই কেউ তো জানবে না দেখবে না রাতের বেলায় যাচ্ছি চুপি চুপি উতবা বলে আমি একটু যাই এভাবে যেতে যেতে মক্কার কাফের মুশরিকদের বড় বড় সর্দার সবাই গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে দেওয়ালের পাশে কান লাগিয়ে কোরআন শুনতে পায় রাসূল তেলাওয়াত করে সারা রাত তেলাওয়াত চলে তারা কোরআনের তেলাওয়াতে এভাবেই ঢুকে গেছে এভাবেই মুগ্ধ হয়েছে কোরআনের তেলাওয়াত শুনে কখন ফজর হয়ে গেছে তারা কেউ জানে না আল্লাহু আকবার যখন সূর্য উদিত হয়ে যাচ্ছে একটু একটু আলো যখন দুনিয়ার বুকে একটু একটু যখন আলো চলে আসতে লাগলো আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা একজন আরেকজনকে দেখতে পেল কিরে দিনের বেলায় না কথা ছিল কেউ মুহাম্মদের কোরআন শুনতে না আসবে কিন্তু আমরা মক্কার সর্দাররা বড় বড় সর্দাররা আমরা তো সবাই চলে আসলাম আমরা আমাদের অনুসারী যারা ছিল তাদেরকে বলেছিলাম না আসতে কিন্তু আমরা তো মক্কার সর্দাররা সবাই চলে আসলাম একজন আরেকজনকে বলে আমরা কোরআনকে মানি না মুহাম্মদের উপর ঈমান আনি না ঠিক আছে কোরআন এমন কিতাব কোরআন এটি এমন কিতাব মুহাম্মদ যখন তেলাওয়াত করে এই কোরআনের তেলাওয়াত শুনে এই কোরআনের তেলাওয়াত না শোনার জন্য এই কোরআনের তেলাওয়াত না শুনে আমরা পারি না কোরআনের টানে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনার জন্য এখানে নিয়ে আসা আল্লাহ আকবার
সেজন্য ওই সেই কুরআন মুহাম্মদ যখন কুরআনের দ্বীনের প্রচার প্রসার করতে লাগলো ওই মক্কার কাফের মুশরিকরা তারা সহ্য করতে না পেরে দুইজন ওই সাহাবী দুইজন কাফের মুশরিকদের দুইজন সর্দারকে মক্কায় মদিনায় পাঠালো ইহুদিদের ইমামদের কাছে জিজ্ঞেস করার জন্য তারা বিস্তারিত বলল একজন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদের মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছে সে কেমন নবী আমাদেরকে একটু তার সম্পর্কে একটু বিস্তারিত বলুন তারা বলতে লাগলো মুহাম্মদ কেমন নবী সত্য নবী নাকি মিথ্যা নবী তোমরা মুহাম্মদের কাছে গিয়ে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে মুহাম্মদের কাছে গিয়ে যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মনে করবে মুহাম্মদ সত্য নবী আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে না পারে তাহলে তোমরা মনে করবে মুহাম্মদ বন্ড নবী নাউযুবিল্লাহ তাদেরকে বলল তোমরা মুহাম্মদের কাছে গিয়ে তিনটা প্রশ্ন করবে এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন ইয়াসআলুনাকা আনিল কাহফি قل سأتلو عليكم منه ذكرا এক নম্বরের প্রশ্ন করবে আসহাবে কাহফের সেই লোকগুলিকে সেই সম্পর্কে সূরাতুল কাহফের মধ্যে আসহাবে কাহফের একটা ঘটনা আছে তারা ইহুদির বড় বড় ইমামরা সেই দুইজন সাহাবীকে বলল আসহাবে কাহফের সেই ইমামদের আসহাবে কাহফের সেই লোকগুলিকে সেই সম্পর্কে তোমরা মুহাম্মদের কাছে জিজ্ঞেস করবে এক নম্বরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করবে ওয়াইয়াসআলুনাকা আন দিল কারনাইন পৃথিবীর বুকে একজন বাদশা ছিল যুলকারনাইন বাদশা সেই বাদশা সম্পর্কে তোমরা মুহাম্মদের কাছে জিজ্ঞেস করবে সেই বাদশা সম্পর্কে মুহাম্মদ কিছু জানে কিনা দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন ওয়াইয়াসআলুনাকা আনির রূহ মানুষের যে রুহ রয়েছে যে জান রয়েছে রুহ সম্পর্কে মুহাম্মদের কাছে প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদ যদি দিতে পারে তাহলে তোমরা মনে করবে মুহাম্মদ সত্য নবী আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে না পারে তাহলে তোমরা মনে করবে মুহাম্মদ বন্ড নবী নাউযুবিল্লাহ আমরা একটু দিকে তাকাই মক্কার সেই বড় বড় কাফেরদের সর্দাররা এই তিনটা প্রশ্ন নিয়ে মক্কায় চলে আসলো উতবা সাহেব আবু জাহাল আবুল আহাবদেরকে বিস্তারিত ঘটনা বলার পর সেই মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল আমরা মুহাম্মাদের কাছে যাব মুহাম্মাদের কাছে গিয়ে এই তিনটা প্রশ্ন রাখবো মুহাম্মাদের উপর যদি মুহাম্মদ ভালোই যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা মুহাম্মাদের উপর ইমান এনে ইসলাম ধর্ম আমরা গ্রহণ করবো সুবহানাল্লাহ আর যদি মুহাম্মদ যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে না পারে তাহলে মুহাম্মদকে আমরা লাঞ্ছিত করে এই মক্কা ছাড়া করব মুহাম্মদকে বন্ড নবী হিসাবে আমরা অবহিত করব না আউযুবিল্লাহ মক্কার কাফের মুশরিকরা এই তিনটা প্রশ্ন গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা এই তিনটা প্রশ্ন মুহাম্মদকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ বলো আসহাবে কাহাফের লোকগুলা সম্পর্কে তুমি কি জানো এক নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন ও মুহাম্মদ যুলকারনাইন বাচ্চা সম্পর্কে তুমি কি জানো বলো তিন নম্বরের প্রশ্ন ও মুহাম্মদ তুমি যদি নিজেকে নিজে সত্য নবী দাবি করো তুমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসূল হিসাবে আমাদেরকে পথ প্রদর্শন হিসাবে তুমি যদি নিজেকে দাবি করো তাহলে তিন নম্বরের প্রশ্ন হচ্ছে ওয়াইয়াসআলুনাকা আনির রূহ রূহ সম্পর্কে তুমি কি জানো সেটা আমাদেরকে জানাও এই তিনটা প্রশ্ন তোমাকে দিলাম আমাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিক দিতে পারো আমরা তুমি মুহাম্মাদের উপর ইমান আনবো সুবহানাল্লাহ তারা রসুলকে এই তিনটা প্রশ্নের উত্তর রসুলের কাছে এই তিনটা প্রশ্নের উত্তর চাইলেন এখন রসুল তো কোনো কিছু নিজ থেকে বলতে পারে না আল্লাহর পক্ষ থেকে যখন ওয়াহির মাধ্যমে রসুলকে জানানো হয় তখনই রসুল কোনো কিছু বলতে পারে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের এই তিনটা প্রশ্ন আমি মেনে নিলাম আগামীকাল তোমাদেরকে আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিব তোমরা আজকে যাও আগামীকাল আমার কাছে আসিও আমি এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দিয়ে দিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় একটা কথা বলতে তিনি ভুলে গেছেন সেটা কি
ইনশাআল্লাহ আমি আগামী কাল এই তিনটা প্রশ্নের উত্তর দিব এই কথা রাসূল বলেন নাই কথা আসছে এই ইনশাআল্লাহ থেকে ইনশাআল্লাহর উপরে এই ঘটনাটা মনে আসছে সেজন্য বলছি মক্কার কাফের মুশরিকরা চলে গেল এরপর দিন আসলো মোহাম্মদ আমাদেরকে তো আজকে আসতে বলেছিলে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিবে বলেছিলে দেখি এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আমাদেরকে উত্তর দাও আমরা উত্তরের জন্য এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারে না আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহি আসে নাই রাসূলকে জানিয়ে দেয় নাই রাসূল বলল আজকে চলে যান আগামী কাল আসেন আগামী কাল আসতে এরপরে দিনও দিতে পারে নাই তিন দিন পর আসছে তিন দিন পরও রাসূল উত্তর দিতে পারে না এবার মক্কার কাফের মুশরিকরা বলাবলি শুরু করতে লাগলো মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতেছে না হয়তো মোহাম্মদ সেই আমাদের সমাজকে দুকা দিয়ে একটা বন্ধ প্রতারক হিসাবে সেই আবির্ভাব হয়েছে মোহাম্মদ বন্ড নবী নাউযুবিল্লাহ মক্কার কাফের মুশরিকরা তাদের সমাজের মধ্যে বলাবলি করতে শুরু করে দিল যে মোহাম্মদ একজন বন্ড নবী নাউযুবিল্লাহ তারা সেটা প্রচার করতে লাগলো এভাবেই যেতে যেতে রাসূলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওয়াহি আসে না জিব্রাইল আসে না রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন ও আল্লাহ আমি কি দোষ করেছি কি গুনাহ করেছি কি অপরাধ করেছি আমার উপর ওয়াহি আসছে না কেন কাফের মুশরিকরা আমাকে বারবার প্রশ্ন করছে আমার কাছে বারবার আসছে আমার কাছে তিনটা প্রশ্ন তারা রেখেছিল এই তিনটা প্রশ্ন আমি তাদেরকে দিতে পারতেছি না এই তিনটা প্রশ্ন আল্লাহ আমাকে আপনি জানিয়ে দিচ্ছেন না কেন জিব্রাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে আমাকে জানাচ্ছেন না কেন রাসূল এভাবেই কান্না করতে করতে 15 দিন অতিবাহিত হওয়ার পর 15 দিন পর জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবতীর্ণ হলে 15 দিন পর জিব্রাইল রাসূলের দরবার আসলেন আসার পর 15 দিন পর আসলেন আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি 15 দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছিল আপনার উপর প্রশ্ন রেখেছিল তারা তিনটা প্রশ্ন আপনাকে রেখেছিল আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই আপনি এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর কাছে সহযোগিতা আপনি কামনা করেন নাই আপনি বলেছিলেন আগামী কাল দিবেন আপনি আগামী কাল কিভাবে দিবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাইলেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে জানিয়ে দিয়ে আমাকে ওয়াহির মাধ্যমে পাঠাতো কিন্তু আপনি বলেন নাই জিব্রাইল আমিন একটি আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলেন সেই আয়াত কি ওয়ালা تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন আমার রাসূল হে আমার হাবিব আপনি যখন কোনো কথা বলবেন বলার সময় এ কথা বলবেন না যে আমি আগামী কাল এই কাজ করব আমি আগামী কাল এই প্রশ্নের উত্তর দিব এ কথা বলার সাথে সাথে এই কথার সাথে বলবেন ইনশাআল্লাহ আমি এ কথা আগামী কাল করব এই কাজ আমি আগামী কাল করব এই কথা আমি আগামী কাল স্বীকার করব এই কথা আমি আগামী কাল বলবো সাথে বলার সময় ইনশাআল্লাহ সেটা বলবেন অর্থাৎ ইনশাআল্লাহর অর্থ হচ্ছে আমি এই কাজটা আগামী কাল করব আমি আগামী কাল এখানে যাব এই কাজটা আমি করব কখন করব ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আমি করতে পারব যদি আল্লাহ চাই তাহলে আমি করতে পারব রাসূল তাদেরকে যখন বলেছিলেন এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিব কখন যখন যদি আল্লাহ আগামী কাল আমি দিব কিন্তু রাসূল বলেন নাই যে ইনশাআল্লাহ আমি আগামী কাল দিব সেটা বলেন নাই রাসূল আল্লাহর কাছে সহযোগিতা চান নাই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে প্রায় 15 দিন পর্যন্ত ওয়াহি বন্ধ করে দিয়েছিলেন এ হচ্ছে ইনশাআল্লাহ সেজন্য আমরা যে কোনো কাজ করার সময় যে কোনো কথা বলার সময় আমরা ইনশাআল্লাহ এই কথাটা বলবো ঠিক কিনা ইনশাআল্লাহ সেজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. إن الذين قالوا ربنا الله الله رب العالمين ببتر كلام باك ارشاد قرن إن الذين قالوا ربنا الله أمار بندر الله رب العالمين بھائرا بندورا مدر کے একটি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ষাট বছর সত্তর বছরের হায়াত। এই হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমাদের সকলকে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের মাটির মধ্যে আমাদের সকলকে চলে যেতে হবে। যাওয়ার সময় কারো যাওয়াটা ভালোভাবে হবে, কারো যাওয়াটা ইমানের সাথে হবে, আর কারো যাওয়াটা হবে বেঈমান হিসাবে, নাউযু বিল্লাহ। মৃত্যুর সময় কারো মৃত্যুটা হবে ইমানের সাথে, আবার কারো মৃত্যুটা হবে বেঈমান হিসাবে। কাদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন ইমানে মৃত্যু দান করবেন? যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় যে আমি রাব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে স্বীকার করবে, রব্বুনাল্লাহ এক আল্লাহ হিসাবে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এবং এক আল্লাহ হিসাবে স্বীকার করার পর, এই এক আল্লাহ হিসাবে স্বীকার করার পর তার উপর ইস্তিকামাত থাকবে, তার উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহকে এক স্বীকার করা, এক মানার পর তার উপর অটল থাকবে। তার উপর অটল থাকার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে হুকুমগুলা নাজিল করেছেন, যে হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর হয়েছে, সেই হুকুমটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তিকামত থাকা। হুকুম হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা। আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করেন, সেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ এক আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দেওয়া, এবং সেই ঘোষণার উপর অটল থাকার নাম হচ্ছে ইস্তিকামত। আর সেই ইস্তিকামত, সেই অটল থাকাটা হবে তখন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম অবতীর্ণ করেছেন, তার মধ্যে সবচেয়ে দামি হুকুম হচ্ছে সালাত আদায় করা, ঠিক কিনা? নামাজ আদায় করা। আজ নামাজ আমাদের সমাজ থেকে উঠে গেছে, নামাজের মধ্যে মানুষ নাই, মসজিদের মধ্যে মানুষ নাই। আজ মানুষকে দেখবেন যেখানে শয়তান বেশি বেশি মানুষকে উৎসাহ দেয়, যেখানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যেখানে বেশি চলে, সেখানেই আজ মানুষজন দলে দলে যোগদান করে, ঠিক কিনা? আজ মসজিদের মধ্যে মানুষ নাই, আজ ইসলামী মাহফিলগুলোর মধ্যে মানুষ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই এক হিসাবে মেনে নেওয়ার পর সেই কথার উপর ইস্তিকামত থাকবে। ইস্তিকামার কথা হচ্ছে, অটল থাকার কথা হচ্ছে, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, মুসলমান কখনো যাদের উপর রোজা ফরজ হয়েছে রোজা ছাড়তে পারে না, মুসলমান কখনো যদি উপযুক্ত হয় হজ ছাড়তে পারে না, যদি টাকা পয়সা হয় যাকাত ছাড়তে পারে না। এই সবগুলা করার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ পথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর কোরআনের উপর চলার নাম হচ্ছে ইস্তিকামত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা। আমার রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমার যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করে পালন করে সারা জীবনকে তারা কাটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, অশালীন খারাপ কাজ থেকে যারা বেঁচে থাকবে, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যখন তাদের জন্য চলে আসবে, একজন ইমানদার যখন মৃত্যুবরণ করবে, এই ইমানদারের মৃত্যুর সময় স্বাভাবিকভাবে শয়তান চায় সেই ইমানদারটাকে যেন
বেঈমান হিসাবে দুনিয়া থেকে শেষ বিদায় দেওয়া যায়। শয়তানের চক্রান্ত হচ্ছে একজন ঈমানদারকে কিভাবে দুনিয়া থেকে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে, সেই চক্রান্তের মধ্যে শয়তান তাকে। কারণ সেই ঈমানদারটা সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, শয়তান যেখানে বলেছে সেখানে যায় নাই। শয়তান বলে ফাইনাল খেলা, 30 দিন পর্যন্ত তো খেলা চললো, খেলা একটাও দেখো নাই, কিন্তু ফাইনাল খেলাটা তো মোটামুটি একটু দেখো না, শয়তান বলে কেটে। যে মানুষটি সারা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনকে কাটিয়েছে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আছে, সে যখন মৃত্যু সজ্জায় শয়িত হয়ে যায়, শয়তান সদল বলে দলবল নিয়ে আসে সেই ঈমানদার ব্যক্তিটিকে বেঈমান হিসেবে দুনিয়া থেকে শেষ বিদায় দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, অবন্দা সারা জীবন আমার ইবাদতের মধ্যে কাটিয়েছো, আমি রাসূলের আমার রাসূলের হাবিবের সুন্নতকে অনুসরণ করেছো, আমি রাসূলের উপর যদি কখনো আঘাত এসে, আমি রাসূলের বিরুদ্ধে যদি কেউ কখনো কটূক্তি করেছে, তুমি সাথে সাথে প্রতিবাদ করেছো, তুমি প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছো। আমি রব্বুল আলামিনের কিতাব, আমি রব্বুল আলামিনের কিতাব পবিত্র কোরআন নিয়ে যদি কেউ অবমাননা করেছে, কোরআনের উপর যদি কেউ আঘাত করার চেষ্টা করেছে, সেই তুমি সাথে সাথে সেই কোরআনের আঘাতের প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছিলে। সারা জীবন আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তোমার জীবন কাটিয়ে দিয়ে তোমার জীবনকে তুমি কাটিয়ে দিয়েছো, এই মৃত্যুর সময় তুমি যখন মৃত্যু সজ্জায় শয়িত, এই কঠিন মুহূর্তে শয়তান যখন তোমাকে দুঃখা দেওয়ার জন্য চলে আসবে, আমি রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিনের ইবাদত তুমি সারা জীবন করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে শয়তানের দুঃখা থেকে বাঁচাবো না, এটা কখনো হতে পারে না। শয়তান আসবে তোমাকে দুঃখা দিয়ে, তোমাকে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে, কিন্তু আমি রব্বুল আলামিন সেই কাজ কখনো হতে দিব না। কেন? তুমি সারা জীবন আমি রব্বুল আলামিনের গোলামি করেছো, তুমি সারা জীবন আমার রসুলের আমার হাবিবের সুন্নতের উপর টেকেছো, সারা জীবন আমি রব্বুল আলামিনের গোলামি করেছো, অতএব মৃত্যুর সময় আমি রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করব না, সেটা কখনো হতে পারে না। তাহলে গোলামি করবো কার? গোলামি করতে হবে কার? মুসলমান গোলামি করতে হবে আল্লাহর। দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না, দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ, দুনিয়ার কোন প্রভাবশালী মানুষের গোলামি এই জমিনে হবে না। গোলামি হবে একমাত্র কার? আল্লাহ। যদি আল্লাহর গোলামি করেন, কেয়ামতের এই মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে? আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ. الله أكبر. الله رب العالمين বলেন, বান্দা সারা জীবন আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছো, তোমার কঠিন মুহূর্ত চলে এসেছে, হয়তো অল্প কিছুক্ষণের পর মালাকুল মওত তোমার জানটা বের করবে। এই কঠিন মুহূর্তে শয়তান সদল বল নিয়ে তোমাকে দুঃখা দেওয়ার জন্য, বেঈমান হিসাবে পৃথিবীর মাটি থেকে তোমাকে বিদায় দেওয়ার জন্য শয়তান তার সদল বল নিয়ে জোর প্রচেষ্টা চালাবে তোমাকে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে। কিন্তু আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, কিয়ামতের এই মৃত্যুর কঠিন মুহূর্তে আমি রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে, অগণিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সেই ঈমানদার ব্যক্তিটির মৃত্যু সজ্জায় যখন শহীদ হয়ে যাবে, সেই মুহূর্তে ওই শয়তানদের মোকাবিলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে নাজিল করবেন। ফেরেশতারা এসে সেই ঈমানদার ব্যক্তিকে বলবেন ডাক দিয়ে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ঈমানদার ব্যক্তি,
সারা জীবন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছো তার হাবিবের সারা জীবন তার হাবিবের সারা জীবন তার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করেছো খারাপ কাজ করো না এই কঠিন মুহূর্তে মৃত্যুর এই কঠিন মুহূর্তে শয়তান তোমাকে ধোঁকা দিবে মৃত্যুর এই কঠিন মুহূর্তে শয়তান চাইবে তোমাকে বেঈমান হিসেবে পৃথিবীর মুখ থেকে বিদায় দিতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই সহ্য হবে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লা তাখাফু হে ইমানদার ব্যক্তি হে ইমানদার ব্যক্তি হে মুমিন ব্যক্তি আল্লা তাখাফু আজকের দিনে তোমার কোনো ভয় নেই ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নেই তুমি কোনো টেনশন করবে না তুমি কোনো চিন্তা করবে না আল্লা তাখাফু তুমি কোনো ভয় করবে না তুমি কোনো টেনশন করবে না এটার টেনশন করবে না যে কিয়ামতের পর মৃত্যুর পর তোমার কি হবে তোমার অবস্থা কেমন হবে কিয়ামতের পর মৃত্যুর পর তোমার অবস্থা কেমন হবে তোমার কবরটা কেমন হবে তোমার কবরটা কি জান্নাত হবে নাকি জাহান্নামের গর্ত হবে তোমার হাশর নাশর কেমন হবে তোমার হাশর নাশর কেমন হবে তোমার হাশর নাশর কেমন হবে তোমার জান্নাত জাহান্নাম তোমার কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে এই টেনশন তুমি নিবে না এই টেনশন তুমি নিবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল সুবহানাল্লাহ আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিলজান্নাতি আল্লাতী كنتم توعدون الله اكبر ترى جانيه দিল ও আল্লাহর বান্দা নেককার বান্দা তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও বিবেশিকাময় সেই মহাদিনে তোমার প্রিয় করে নিও মালি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও আমিন সবাই বলে আমিন জান্নাতে আমরা ঘর চাই কি চাই না আমরা চাই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘর নির্মাণ করুক সেজন্য এই কোরআনের আয়াতের মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি মৃত্যুর সময় যদি ইমানে মৃত্যু পেতে চাও যদি শয়তানের দুকা থেকে শয়তানের যদি দুকা থেকে যদি মৃত্যুর সময় বাঁচতে চাও যদি মৃত্যুর সময় যদি দুনিয়ায় থাকতে যদি জান্নাতের সুসংবাদ পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে মুসলমান ঠিক কিনা একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আমি যে হায়া যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম সেই হাদিসের অর্থটা বলে আমি আমার আলোচনা শেষ করব দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পর কাল কিয়ামতের কঠিন মুহূর্তে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানব জাতিকে কিয়ামতের ময়দানে তুলবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে কিয়ামতের ময়দানে তোলার পর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পর তাদের দুইটা পাকে নড়াতে পারবে না দুইটা পা নড়াচড়া করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাঁচটি প্রশ্নের উত্তর তাদেরকে দিয়ে যেতে হবে যেই বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই দুইটি পা নড়ানোর সুযোগ পাবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নেবেন সেই নেওয়ার পর তাদেরকে এই তাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর নেওয়ার পর যদি সঠিকভাবে দিতে পারে তারা তাদের দুইটি পাকে নড়াতে পারবে আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদামা ইবনু আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم
الحمد لله আমাদের আমন্ত্রিত মেহমান হযরতুল আলাম জনাব হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী ইনশাআল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুলু কদমা ইবনু আদমা কোন বনি আদমকে কাল কিয়ামতের কঠিন ময়দানে লম্বা সময় কিয়ামতের ময়দান মুসলমানরা কিয়ামতের ময়দান কোন দুনিয়ার দিনের মতো 12 ঘন্টার দিন নয় কোন 24 ঘন্টার দিন নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে ইরশাদ করেছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন كان مقداره 50000 سنه কিয়ামতের ময়দান দুনিয়ার দিনের মতো 12 ঘন্টার 24 ঘন্টার দিন হবে না কিয়ামতের দিন হবে দুনিয়ার দিন হিসাবে কিয়ামতের একটা দিন হবে একটা দিন কিয়ামতের একটা দিন দুনিয়ার দিন 50000 বছরের সমান সেই লম্বা সময় প্রতিটা বনি আদমকে দুইটা পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছে না দিবে এক নম্বরের প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা এক নম্বরের প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা আল্লাহ বলবেন বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম নির্দিষ্ট একটি হায়াত আমি তোমাকে দিয়েছিলাম 60 বছর 70 বছর 80 বছর 40 বছর 50 বছর এই হায়াতটা তুমি কিভাবে কাটিয়েছো কি কাজে তোমার জীবনটাকে তুমি কাটিয়েছো এই প্রশ্নের উত্তরটা আমাকে প্রথমে দাও এক নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরের প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা এক নম্বরের প্রশ্ন তোমার হায়াত কি তুমি কিভাবে কাটিয়েছো সেই প্রশ্নের উত্তর দাও দুই নম্বরের প্রশ্ন করবেন এই হায়াতের মধ্যে তোমার 60 বছর 70 বছর 80 বছর হায়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় আমি তোমাকে দিয়েছিলাম মানুষের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগ করেছেন শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই তিন কালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা বান্দা উত্তর দাও জবাব দাও তোমাকে যে একটা যৌবনকাল আমি দিয়েছিলাম একটা যৌবন তোমাকে আমি দিয়েছিলাম শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম জোর দিয়েছিলাম সারা রাত খেলা দেখার পর তিনটা চারটা বাজে শরীরের জোর যত যত আছে গলার আওয়াজ যত বেশি আছে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মিছিল করতে পেরেছিলা যখন কোন ইহুদি খ্রিস্টান কোন নাস্তিক মুরতাদ যখন রসুলের উপর আঘাত দিয়েছে কোন নাস্তিক মুরতাদ যখন কোরআনের সাথে বিয়াদবি করেছে কখনো কি তোমার যৌবনকালকে তোমার যৌবনের সেই আওয়াজকে কখনো ইসলামের পক্ষে আওয়াজ উঠেছিল কিনা সেই উত্তর দাও এই যৌবনকাল আমরা যারা যুবক আছি ভাইয়েরা এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশালি প্রশ্ন করবেন পুরো হায়াতের প্রশ্ন তো প্রথমে করবেন দ্বিতীয়ত এই যৌবনকাল সম্পর্কে আপনাকে স্পেশালি প্রশ্ন করবেন আপনি যদি যৌবনকাল সম্পর্কে উত্তর দিতে পারেন আপনার এই যৌবনকালকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারেন রাসূল ঘোষণা দিয়েছেন ওয়াশাবুন নিশা ফি ইবাদাতিল্লাহ তাআলা লা যিল্লা ফিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশুক যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সেই যুবককে যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকে কাটিয়েছে সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকে কাটাতে রাজি আছে কিনা আছে না আমরা সবাই হাত তুলে দেখাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদের যৌবনকে কাটানোর তৌফিক দান করুক সবাই বলে আমিন দুই নম্বরের প্রশ্ন ওয়াশা ওয়া আন উমরিহি ওয়া আন শাবাবিহি ফিমা আবালা যৌবনকে কিভাবে কাটিয়েছো তিন নম্বরের প্রশ্ন ওয়া আন মালিহি মিন আইনা ইত্তাসাবাহু ওয়া ফিমা আনফাকা সম্পদের ব্যাপারে প্রশ্ন করবেন টাকা পয়সা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আমরা যারা টাকা পয়সা রোজগার করছি সম্পদ কামাচ্ছি কিভাবে কামাচ্ছি একটু হিসাব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের সম্পদের ব্যাপারে দুইটা প্রশ্ন কিয়ামতের ময়দানে আমাদের উপর রাখবেন সম্পদ কিভাবে কাটিয়েছো সম্পদটা কিভাবে উপার্জন করেছো টাকা পয়সা কিভাবে কামিয়েছো দুই নম্বরের প্রশ্ন হচ্ছে সেই উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছো সম্পদের ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন
এক নম্বরের প্রশ্ন হচ্ছে সম্পদ কিভাবে উপার্জন করেছো দ্বিতীয় নম্বরের প্রশ্ন হচ্ছে উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছো ভাইরা টাকা পয়সা উপার্জন করছি হালাল ভাবে উপার্জন করছি নাকি হারাম ভাবে উপার্জন করছি সেটা খেয়াল করতে হবে আবার উপার্জিত সম্পদটা কোন কাতে ব্যয় করছি কতটুকু সম্পদ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করছি কতটুকু সম্পদ খারাপ কাজের মধ্যে আমরা ব্যয় করছি এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা পা কিয়ামতের ময়দানে নড়াতে পারবেন না দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে নড়ানোর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না আমরা তো চাই দুনিয়ার জমিনে যত সম্পদ আমাদের হবে আমরা চাই আরো সম্পদ হোক টাকা পয়সা আমাদের হয়েছে আমরা চাই আরো হোক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতাল মাসাকিন আল্লাহ আমাকে মিসকিনদের সাথে জীবন দাও মিসকিনদের সাথে আমাদেরকে মরণ দাও কিয়ামতের ময়দানে মিসকিনদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর তৌফিক দাও সুবহানাল্লাহ আমরা তো চাই সব সময় ধনী হওয়ার জন্য ভাইরা টাকা পয়সা যত বেশি হবে আপনার হিসাব তত বেশি হয়ে যাবে যত টাকা পয়সা আপনার কম হবে আপনার হিসাবও তত কম হবে সেজন্য এই সম্পদের ব্যাপারে কিয়ামতের ময়দানে দুটি প্রশ্ন সম্পদ কিভাবে উপার্জন করেছেন সেই উপার্জিত সম্পদটা আপনি কোন খাতে ব্যয় করেছেন এই দুটি প্রশ্নের উত্তর আপনি যতক্ষণ দিতে পারবেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে যেখানে কিয়ামতের ময়দানকে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন থামা বানিয়ে দিবেন সূর্য মাথার উপর চলে আসবে ঘাম হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো মাথা পর্যন্ত আবার কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে এই কঠিন মুহূর্তে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে কিয়ামতের ময়দানে দিয়ে কিয়ামতের সেই কঠিন ময়দান থেকে সেই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার